শংসাপত্র তুলে দেওয়া হলো কুষ্ঠ প্রতিবন্ধীদের হাতে। রাজ্যের মধ্যে এই প্রথম ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের প্রচেষ্টায় কুষ্ঠ প্রতিবন্ধীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হলো। এদিন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের প্রচেষ্টায় প্রায় 58 জন পুরুষ ও মহিলার হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সিএমওএইচ জয়ন্ত কুমার, ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সুপ্রেম সাহা, DYCMOH ডক্টর সোনালী দাস, ডক্টর শিবশেখর চ্যাটার্জি, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট ডক্টর নীলাঞ্জন পাটি, ডক্টর গৌতম সাহা, অ্যাসিস্ট্যান্ট সুপার সুচিস্মিতা সরকার, সুশোভন সর্দার, সমীর কয়াল, অমিত সর্দার সহ ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই শংসাপত্র পেয়ে খুশি কুষ্ঠ প্রতিবন্ধীরা। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ।